ভাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক। আর মায়ের আগমন সিরিজের 12তম পর্ব নিয়ে, আর এটাই কিন্তু শেষ পর্ব। আজ হচ্ছে দশমী, তাই শুভ দশমী বা শুভ বিজয়ার কিন্তু সবাইকে প্রীতিও শুভেচ্ছা। দশমীর দিনও কিন্তু ভিডিও করি, আর অনেকের রিকোয়েস্টে কিন্তু আজকে আবার দশমীর দিনও কিন্তু বেরিয়ে চলে যাচ্ছি কলকাতা ছাড়িয়ে কিন্তু অন্য জায়গায়। কদিন তো পুরো টানা কলকাতার ভিডিও দিয়েছে, বলেছিলাম দশমীর দিন যদি পারি তাহলে কিন্তু ভিডিও দেবো। তো এইবারে চলে যাচ্ছি আগের বছরের মতো কাঁচড়াপাড়া। অনেকে কিন্তু তোমরা জানো না যে কাঁচড়াপাড়ায় কিন্তু খাবারের জন্য বিখ্যাত, কিন্তু কাঁচড়াপাড়া কিন্তু দুর্গাপুজোর জন্য কিন্তু বিখ্যাত। কাঁচড়াপাড়ায় কিন্তু দুর্দান্ত পরিমাণে ঠাকুর ওঠে, সেগুলো কিন্তু আগের বছর আমি দেখেছিলাম, এবং এবছরও কিন্তু আজকে কাঁচড়াপাড়ায় চলে যাচ্ছি। এবং চেষ্টা করব আরও কিছু মণ্ডপ যদি এক্সট্রা দেখানো যায় সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমক ভিডিও আপডেট কিন্তু সরাকে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে, পারে ফলো করে দিই। ইন্ট্রো টাইম, আই দিস আশিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুডাঙ্গার। ঘোরার কোনো শেষ নেই আর খেতে কোনো বাধা নেই। আজকে দশমী, তাই ভিডিওটা আজকে করছি, কিন্তু হয়তো আপলোড হতে হতে হয়তো পুজো চলে যাবে। তার মানে এই নয় যে তোমরা বেকার হয়ে গেলো, তাহলে তো কী লাভ? পুজোর পরে যখন ভিডিওটা আসছে তাহলে তো আমরা কিছু করতে পারবো না, তাহলে ঘুরতেই পারবো না। না, তোমরা এই বছর এই পুজো মণ্ডপগুলো দেখে রাখো, তাহলে সামনের বছর এই রকমই যে পুজো মণ্ডপগুলো যেখানে যেখানে হচ্ছে সেই রকমভাবেই তোমরা যদি পরের বছর আগে থেকে যদি কাঁচড়াপাড়ায় যেতে পারো তাহলে কিন্তু ওই পুজো মণ্ডপগুলো ঘুরে নিতে পারবে। আর পরের বছর যদি আমি পারি তাহলে আগে গিয়েই কাঁচড়াপাড়াটা তোমাদেরকে কিন্তু ঘুরে দেখিয়ে আসবো। এবছর একটু ক্ষমা করে দিও, দশমীর দিনে যাচ্ছি, ভিডিওটা আপলোড হতেও অনেকটা সময় লাগবে, ঠিক আছে? চলো আর বেশি অপেক্ষা না করে যাওয়া যাক, চলো কাঁচড়াপাড়ায় যাই। স্টেশন থেকে শুরু করে কিভাবে পুজো মণ্ডপগুলো দেখে স্টেশনে ফিরে আসবে তারও কিন্তু রুট গাইডলাইন দিয়ে যাবো, চলো দেখতে থাকো। কাঁচড়াপাড়ার দুর্গাপুজো মণ্ডপগুলো দেখতে গেলে প্রতি বছর তোমাদের যেভাবে রুট গাইডলাইন দিচ্ছি সেটা তোমরা খেয়াল রেখো। শিয়ালদহ থেকে রানাঘাট লোকাল, শান্তিপুর লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল, কল্যাণী সীমান্ত লোকাল ট্রেন ধরে কাঁচড়াপাড়া স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে দেখতে হবে একদম শেষের দিকে, মানে কৃষ্ণনগরের দিকে মুখ করে শেষের দিকে নেমে একদম 3 নম্বর প্ল্যাটফর্মের ধারে চলে যেতে হবে। ওইখানে টোটো থাকবে, সেই টোটো ধরে তোমরা বলবে গোকুলপুর আদর্শ শিক্ষায়তন স্কুল, মনে রেখো। অন্য একটা স্কুল আছে কিন্তু গোকুলপুর আদর্শ শিক্ষায়তন স্কুল বললে তোমাদের একদম সামনে নামিয়ে দেবে, সেখান থেকে একটু পায়ে হেঁটে ভেতরে ঢুকবে, কখনো কখনো একদম পুরো গোকুলপুর আদর্শ শিক্ষায়তন স্কুলের সামনেই নামায়, যেরকম আমাকে কাছাকাছি নামিয়েছি। তো সেইটা নেবে কিন্তু এখানে পুজো মণ্ডপটা প্রতি বছর তোমরা দেখতে পারো। এই বছরের থিম হচ্ছে শিয়ালদহ স্টেশন, মোটামুটি একটা ভালো মতো করার চেষ্টা করেছে, যেটুকুনো হোক মোটামুটি ভালোই হয়েছে। ভেতরে ঢোকার পরে দেখলাম 3খানা ট্রেন ওখানে দাঁড়িয়ে রয়েছে, বেশ ভালোই লাগলো বেশ জিনিসটা, যে শিয়ালদহর স্টেশনের থিমে কিন্তু করেছে। এখানে মোটামুটি একটা থিমে করে, এখানে অন্যান্য পুজো মণ্ডপ থাকতে পারে কিন্তু বিশেষ করে এই জায়গাটায় টোটো ধরে এসে এই একটাই পুজো মণ্ডপ দেখে আবার রিটার্ন করি। দেখতে হচ্ছে মাতৃপ্রতিমা খুবই সুন্দর, এছাড়া অনেকগুলো ক্যারেক্টার কিন্তু মাতৃপ্রতি এই পুজো মণ্ডপ দেখে যেভাবে টোটো করে এখানে এসেছিলে সেইভাবে টোটো ধরে আবার আমরা কিন্তু কাঁচড়াপাড়া স্টেশনে চলে যাবো। তো চলো স্টেশনে গিয়ে কথা হচ্ছে। আচ্ছা, একটা জিনিস বলে দিই তোমাদেরকে, দশমীর দিন বলে বা অন্যান্য সময় বলে জানি না, ওই গোকুলপুর আদর্শ শিক্ষায়তন স্কুল থেকে কিন্তু স্টেশনের অটো পাওয়া কিন্তু খুবই মুশকিল, টোটো পাওয়া। তো ওইখান থেকে একজন বললো যে গোকুলপুর বাজারের সামনে আসলে হয়তো টোটো ফোটো পেয়ে যেতে পারে, তো টোটো পেলাম যা হোক করে। তো যদি তোমরা পুজো মণ্ডপ দেখতে যাও, যখনই যাও, যেই বছরই যাও, যদি টোটো না পাও এদিক ওদিক মানুষদের জিজ্ঞেস করবে যে কোথার থেকে টোটো পাবো। আর কাঁচড়াপাড়া স্টেশন বলে বলেই যে কোনো টোটোওয়ালাকে বলবে একটা টোটো উঠিয়ে দেবে, তো আমাদের আমি 4-5টা টোটোওয়ালাকে বলতে বলতে একজন উঠিয়ে দিয়েছে। কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না, যাওয়ার বেলায় এখান থেকে 15 টাকা নিল, আসার বেলায় কিন্তু আমার কাছে 10 টাকা নিল, তো এরকম কিছু গণ্ডগোল হচ্ছে, কেউ 15 নিচ্ছে কেউ 10 নিচ্ছে, কেসটা আমি বুঝলাম না। তো কাঁচড়াপাড়া স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের ওখান থেকে যে পুজো মণ্ডপটা দেখিয়ে দিলাম গোকুলপুর আদর্শ শিক্ষায়তন স্কুলের মাঠে, এবার কিন্তু তোমাদের চলে আসতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মের মাঝ বরাবর টিকিট কাউন্টার থেকে বাইরে বেরিয়ে কিন্তু পুজো মণ্ডপগুলো কিন্তু সব পড়বে, ঠিক আছে? তো এখান থেকে বেরিয়ে কিন্তু একটা অটো ধরবে, অটো ধরে একবারে নেমে যাবে বাগমোড়ে। কিন্তু এবছর বলে দিচ্ছি যে পুজোর সময় কিন্তু 30 টাকা ভাড়া নেয়, অন্য সময় 10 টাকা ভাড়া নেয়। বাগমোড়ের সামনে এলাম, এই বাগমোড়ের সামনে কিন্তু একটা পুজো মণ্ডপ রয়েছে, সেটা পরে দেখবো। আগে বাঁ দিক ডান দিক আর সোজা 3টে পুজো মণ্ডপ আছে, তার আগে চলে যাবো বাঁ দিকে। বাঁ দিকে হচ্ছে সপ্তর্ষি ক্লাবের পুজো মণ্ডপ, আগের বছরের থিম ছিল কিন্তু 22 ফুটের দুর্গা, এই বছর কিন্তু 22তম বর্ষ, এবং এবছরের থিম হচ্ছে সমুজ্জ্বল দীপ্তশিখা। অসাধারণ পুজো মণ্ডপ করেছে দেখতে পাচ্ছ,
তো সেটা কিন্তু বাগমোড় থেকে ওপারে কিন্তু বাঁদিকে কিছুটা আসলেই বা যে কাউকে বলে সপ্তর্ষি ক্লাবের পুজো যে কেউ বলে দেবে, দেখতে তাদের খুবই সুন্দর মাতৃ প্রতিমা পড়েছে। এবার বাগমোড় এবার কিন্তু এই সপ্তর্ষি ক্লাবের পুজো দেখে কিন্তু বাগমোড়ে রিটার্ন করব। এবারে বাগমোড়ে রিটার্ন করার পরে দেখো আমি কিন্তু মানে ওপার হয়ে রয়েছি, ওপার হয়ে দেখতে পাচ্ছ ডান দিক আমাদের সপ্তর্ষি ক্লাব, বাঁদিকে গেছিলো কিন্তু কল্যাণী রথতলার পুজো মণ্ডপ, এখান থেকে রথতলাও যাওয়া যায়। মনে আছে রথতলা থেকে কল্যাণী রথতলা পুজো মণ্ডপ থেকে কিন্তু আমরা বাগমোড়ে কাছড়াপাড়া হয়ে কিন্তু বাড়ি গিয়েছিলাম, তো সেটা পড়বে। এবার আমরা কিন্তু যাবো পিছনের দিকে, যেখানে আমি কিন্তু কোনো দিনই যাইনি, মানে বাগমোড়ের এসে জাস্ট অপোজিট সাইডের সোজা রাস্তাটা কিন্তু পুজো মণ্ডপ দেখবো দুখানা, যেটা কিন্তু এবছর আমি প্রথম এলাম। তো যেতে যেতেই কিন্তু লাইটিং দেখতে দেখতে কিন্তু এই পুজো মণ্ডপ মানে যাচ্ছি। আর এটা রানী রাসমণি ঘাট রোড বলা হয়ে থাকে, দেখতে হচ্ছে প্রথম পুজো মণ্ডপ, হেলেঞ্চা যুবগোষ্ঠীর পুজো, 71তম বর্ষ, এটা প্রথমবার দেখলাম, এই রোডে কোনো দিন ঢোকিনি, জানলাম নাকি এখানে পরপর দুটো পুজো মণ্ডপ রয়েছে। তো এই পুজো মণ্ডপটার মাতৃ প্রতিমা খুব সুন্দর, দেখেই ওই রাস্তা ধরে আরেকটু সোজা চলে গেলেই কিন্তু পরবর্তী খুবই কিন্তু নাম করা পুজো মণ্ডপ রয়েছে, যেটা আমি কিন্তু এবছর দেখতে পেলাম, সেটা হচ্ছে কল্যাণ সংঘের পুজো। মেলা এত মেলার মানে বাহার, তার সাথে এই পুজো মণ্ডপ অসাধারণ লাগলো, দেখতে পাচ্ছ? আমার তো এগুলো ভূত ভূত লাগছে বেশ, ব্যাপারটা জানি না, বুঝতে পেলাম না, কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পুজো মণ্ডপ সাজিয়েছে। আর ভাবতেই পারিনি যে কাঁচড়াপাড়ায় এরকম ধরনের পুজো মণ্ডপও কিন্তু হয়েছে, কিন্তু আমরা কিন্তু মেন মেন পুজো মণ্ডপগুলো কিন্তু বাগমোড়ের ওই দিকেই পাই, এই দিকটা আমি আসিনি কোনো দিন, কিন্তু কয়েকজনের হেল্পে কিন্তু আমি আসতে পারলাম, দু তিনজন বললো যে এখানে পুজো মণ্ডপ ভালো হয়, যাই কারণে কিন্তু এই কাঁচড়াপাড়ার দুর্গাপুজো সিরিজের কিন্তু কয়েকটা পুজো মণ্ডপও বেড়ে গেল। এই বছর কিন্তু কাঁচড়াপাড়ার কিন্তু অনেকগুলো এক্সট্রা পুজো মণ্ডপও দেখিয়েছি, তাই স্কিপ না করে পরপর দেখতে থাকো। তো যাই হোক, পুজো মণ্ডপগুলো দেখেই নিলে, পুজো মণ্ডপটা অসাধারণ লাগলো, তার সাথে মাতৃ প্রতিমাও কিন্তু খুবই সুন্দর। এখানকার মাতৃ প্রতিমাগুলোর মধ্যে আলাদাই একটা ভাব রয়েছে, মাতৃ প্রতিমার সাথে এক্সট্রা ক্যারেক্টারও আমরা অনেক জায়গায় দেখতে পেয়েছি। এখানে সাবেকি মাতৃ প্রতিমা, এটা দেখে সামনে একটা দিদির ঘুগনির দোকান ছিল, ওখান থেকে ঘুগনি খেলাম 10 টাকা, অসাধারণ খেতে ছিল। তো ওইটা খেয়ে আবার কিন্তু আমরা সোজা চলে এলাম বাগমোড়ে, আর ওখানে কোনো পুজো মণ্ডপ দেখতে পেলাম না, তাই বাগমোড়ে ফিরে চলে এলাম। এবার আমরা যাব বাগমোড় থেকে রাস্তার মানে এই রাস্তাটা ওফুটে চলে এলাম, ওফুটে মানে এবার বাগমোড় থেকে কাঁচড়াপাড়া স্টেশন অবধি যা যা পুজো মণ্ডপ পাবো সেটা যাবো। তো বাগমোড় রোডের ওপরেই একদম রয়েছে যে বাগমোড় সার্বজনীন দুর্গা উৎসব, যেটা ত্রিপর্ণ বলা হয়ে থাকে, এটা হচ্ছে বাগমোড়ের রোডের ওপরেই কিন্তু এই পুজো মণ্ডপটা। এবার এটা দেখবো, এবছরের থিম হচ্ছে হ্যারি পটারের জাদুনগরী, দেখতেই পাচ্ছ। তো মোটামুটি কেউ না কেউ একবার পুজো মণ্ডপ তৈরি করলে ওই পুজো মণ্ডপ বারবারই সবাই তৈরি করে, যাই হোক। তো খুবই সুন্দর কিন্তু ছোটোর ওপরে পুজো মণ্ডপটা তৈরি করেছে, দেখতেই পাচ্ছ, দারুণ লাগছে মোটামুটি। আর মাতৃ প্রতিমার খুবই সুন্দর, যেটা তোমাদের দেখাই, দারুণ হয়েছে। এবারে আস্তে আস্তে কিন্তু আমরা বাগমোড়ের যে পুজো মণ্ডপ দেখে এবার আমরা কিন্তু কাঁচড়াপাড়া স্টেশন অবধি যাব। ওই কাঁচড়াপাড়া স্টেশন অবধি যেতে যেতে যতগুলো পুজো মণ্ডপ পাবো দেখাবো, কিন্তু এখান থেকে তোমরা অটো ধরেও আবার কাঁচড়াপাড়া স্টেশনে চলে যেতে পারো, কিন্তু যাওয়া বেকার, মানে মাঝখানে পুজো মণ্ডপগুলো তোমরা দেখবে কি, রিজার্ভ থাকলে বারবার নেবে নেবে দেখতে পারো। তো যাই হোক, আমি হাঁটতে শুরু করেছি কাঁচড়াপাড়া স্টেশনের দিকে, হাঁটতে হাঁটতেই দেখো আবার একটা পুজো মণ্ডপ কিন্তু পেয়ে গেলাম রাস্তার ওপরে, যেটা হচ্ছে কুমোরপাড়া, আগুইপাড়া এবং মল্লিকবাগের আদিবাসী বৃন্দ, মানে এত বড় নাম দিয়ে কিন্তু পুজো মণ্ডপটা খুবই সুন্দর, মানে ঝুড়ি দিয়ে কিন্তু ছোট বড় ঝুড়ি দিয়ে কিন্তু পুজো মণ্ডপটা তৈরি করেছে, সেটা কিন্তু খুবই ভালো লাগলো। এবারে কিন্তু আমরা বারবার বলছি বাগমোড় থেকে কিন্তু কাঁচড়াপাড়া স্টেশনের দিকে যেতে যেতে রাস্তার ওপরে পুজো মণ্ডপগুলো দেখতে থাকবো, ঠিক আছে? দেখতে পাচ্ছ পুরো মণ্ডপ কিন্তু ঝুড়ি দিয়ে সাজানো হয়েছে, আর মাতৃ প্রতিমা দেখো কী সুন্দর হয়েছে, পিছনে চালচিত্রের পোর্শনের জায়গাটা খুব সুন্দর। এবার এই পুজো মণ্ডপ দেখে আবার কিন্তু সোজা হাঁটতে শুরু করবে স্টেশনের দিকে, দেখো রাস্তার উপরে ডান দিকে কিন্তু পুজো মণ্ডপ ছিল, যাইনি সবাই, হয়তো ভেতরের দিকে ওই জন্য যাইনি, মেন মেন পুজো মণ্ডপ দেখাচ্ছি। দেখো মিলননগর ইউথ অ্যাসোসিয়েশন বাঁদিকে পড়বে, এবছরের থিম মহাকাল, কোনো দিন যাইনি কিন্তু ভাগ্যিস ওই গলিটার ভেতরে ঢুকলাম বলে, গিয়ে মাথায় হাত, এত দারুণ পুজো মণ্ডপ, মানে পুরোপুরি লাইট অ্যান্ড সাউন্ড শোয়ে নাকি এবছরে মহাকালের থিমে পুজো মণ্ডপ করেছে। তো একজন বললো ভেতরে যাও ভালো পুজো মণ্ডপ হয়, দেখে পুরোপুরি অবাক হয়ে গেলাম যে ভাগ্যিস আমি গেলাম, এটা কোনো দিন যাইনি, এটা কিন্তু আমার আশাটা খুবই ভালো হয়েছে। লাইট অ্যান্ড সাউন্ড শোয়ে আওয়াজ হয়েছিলো, ওই আওয়াজগুলো আমি রেকর্ডিংয়ে মানে আমি দিলাম না, শুধু কয়েকটা ক্লিপ দিলাম, কিন্তু না তো ভিডিও বড়ো হয়ে যাবে, আর আওয়াজগুলো আমি এমনি দিলাম না, জাস্ট তোমাদের দেখালাম যে এরকম এফেক্টে লাইট অ্যান্ড সাউন্ডে আওয়াজে
এই পুজো মণ্ডপটা সাজানো হয়েছে, মানে এইটা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে তারপরে তোমরা ভেতরে মাতৃ প্রতিমা দর্শন করবে। তো সত্যি খুব ভালো লাগলো সামনের বছর থেকে এই মিল, মানে এখানকার অবশ্যই কিন্তু পুজো মণ্ডপটা কিন্তু আমি দেখবো। দেখছো কত সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড শো হলো। তো অনেকক্ষণ হয়েছিল, আমি আর বেশি রেকর্ডিংয়ে দিলাম না, অল্প টুকুনি তোমাদের এফেক্ট দেখিয়ে আস্তে আস্তে কিন্তু পুজো মণ্ডপের ভেতরে ঢুকছি। এখানকার মাতৃ প্রতিমা দেখো খুব সুন্দর, দেখেছো? ভাবা যায় যে আমরা কাঁচরাপাড়ায় আছি, মনে হবে না যায় আমরা কলকাতার পুজো মণ্ডপ দেখছি, এরকম মনে হয়। সত্যি কিন্তু খুবই ভালো লাগলো। এবার এই পুজো মণ্ডপ দেখে আবার কিন্তু মেন রোডের ওপর উঠে আমরা বাঁ দিকে আবার কী কাঁচরাপাড়া স্টেশনের দিকে হাঁটতে থাকি, ওটাই বললেই তোমাদের সুবিধা হবে। কিছুটা হাঁটার পরে আবার কিন্তু বাঁ দিকে একটা কিন্তু পুজো মণ্ডপ পড়েছিল ছোটো, গলির ভেতরে যাইনি, মেন রোডের ওপরে কিন্তু পরবর্তী পুজো মণ্ডপের কাছে চলে গেলাম, যেটা হচ্ছে জোড়া মন্দির যুবক বৃন্দ। ঠিক আছে, সব রাস্তার ওপরেই পড়বে। তোমরা বাগমোড় থেকে কাঁচরাপাড়া স্টেশনের দিকে যদি তোমরা রাস্তার মেন রোড ধরে হাঁটতে থাকো তাহলে পুজো মণ্ডপগুলো পাবে। দেখো মোটামুটি ঝাড়বাতিটা খুব সুন্দর, আর পুজো মণ্ডপের মাতৃ প্রতিমা দেখো কত ক্যারেক্টার্স দিয়ে কিন্তু পুজো মণ্ডপের মাতৃ প্রতিমা সাজানো হয়েছে। ওই পুজো মণ্ডপ থেকে সোজা আবার কিন্তু আমরা স্টেশনের দিকে হাঁটতে থাকবো, হাঁটতে হাঁটতেই কিন্তু আবার দেখো ডান দিকের গলিতে আবার একটা পুজো মণ্ডপ পড়েছিল, যাইনি। সামনের বছর চেষ্টা করবো এগুলো যাওয়ারও। এবারে কিন্তু সবথেকে বড় বিগ বাজারের পুজো নবাঙ্কুরের পুজো মণ্ডপের কাছে চলে এসেছি, যেখানে এই বছরের থিম কী, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ। দেখেছো ডাইরেক্ট রাশিয়া চলে এলাম। এই জায়গাটায় সবসময় বিদেশি কোনো আদলেই কিন্তু পুজো মণ্ডপ তৈরি করে, অসাধারণ। এবং পুজো মণ্ডপের ভেতরে গেলেই কিন্তু ঠাকুর পাবো না, ওখান থেকে কিন্তু গলির ভেতরে ঢুকে কিন্তু পুজো মণ্ডপটা থাকে। এটা নবাঙ্কুরের মানে এটা ব্যাপারটা, এখানে পুজো মণ্ডপটা এইভাবেই তৈরি করা। বাইরে মণ্ডপ থাকলে সঙ্গে সঙ্গে পুজো মণ্ডপ পাবে, মানে ঠাকুর পাবে না, একটু ভেতরের দিকে এসে পাবে। দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে, আর মাতৃ প্রতিমা অসাধারণ করেছে। এটা হচ্ছে বিগ বাজারের পুজো নবাঙ্কুরের। নবাঙ্কুরে পুজো মণ্ডপ থেকে একটু সামান্য এগিয়ে আসলেই কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ পাবে, সেটা হচ্ছে বিশ্বনাথ স্মৃতিসঙ্ঘ। দেখতে পাচ্ছ এই বছরের থিম রাজবাড়ি। অসাধারণ দেখতে হচ্ছে ভেতরের পোর্শনটা, বাইরে থেকে কিন্তু একটা রাজবাড়ির একটা ফিল আসছিল, আর এখানে ভেতরটা থেকে দেখছো অসাধারণ। মাতৃ প্রতিমা দেখো অসাধারণ কিন্তু কালারে মাতৃ প্রতিমা করা, মানে এখন অবধি এইভাবে মাতৃ প্রতিমা দেখিয়ে দেখো খুবই সুন্দর লাগছে। কিন্তু দুটো পুজো মণ্ডপ পরপরই কিন্তু খুবই কিন্তু পপুলার পুজো মণ্ডপ। দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমার কালার কতটা দারুণ লাগছে, দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু। এবারে বিশ্বনাথ স্মৃতিসঙ্ঘের পুজো মণ্ডপ দেখে আবার কিন্তু আমরা সোজা হাঁটতে শুরু করবো স্টেশনের দিকে। দেখতেই পাচ্ছ কত পুজো মণ্ডপ। তো এগুলো যদি আমি টোটো ধরতাম কোনো মতেই হতো না। তো ওইটা দেখার পরে আবার দেখো বাঁ দিকে ডান দিকে কিন্তু আবার লাইটিং ফাইটিং দেখছি ছোটো ছোটো, মানে এখানে ঠাকুর আছে, কিন্তু যাইনি কেন মেন পুজো মণ্ডপ দেখে আমরা কিন্তু বাড়ির দিকে ফিরবো বলে। এবার দেখো এই রাস্তাটা একটু দেখে নাও, এখান থেকে কিন্তু সোজা চলে গেলে কিন্তু স্টেশনের কাছ থেকে গিয়ে কিন্তু সোলরপল্লি যাওয়া যায়, কিন্তু হঠাৎ করে আমি ডান দিকে দেখলাম ব্যানার। তো ব্যানারের পাশ দিয়ে হাঁটতে গিয়ে দেখি ওরে বাবা এখান থেকেই সোলরপল্লি যাওয়া যায়, তাহলে আমি কেন ঘুরবো? ওই জন্য তোমাদের নতুন রাস্তা বললাম, ওই মেন রোড থেকে ডান দিকে ঢুকে গেলেই কিন্তু সোলরপল্লির ব্যানার পেয়ে যাবে। পরের বছরের কথা বলছি, এবছর না হলেও একইভাবে তোমরা অন্য পুজো মণ্ডপগুলো কিন্তু পরের বছর দেখতে পারবে। সোলরপল্লির দিকে যেতে যেতে এই বলাকা বলে একটা পুজো মণ্ডপ দেখলাম, লাইটিং ফাইটিং জানলাম, দেখি তাহলে কী জিনিস। ভেতরে গিয়ে দেখছি চমকে গেলাম, ভাগ্যিস আমি ঢুকলাম এই পুজো মণ্ডপটা, এখানকার নাকি খুব পপুলার পুজো মণ্ডপ। দেখো 48তম বর্ষ, এবছরের থিম হচ্ছে মধুবনী ঘরানায়, অসাধারণভাবে পুজো মণ্ডপ সাজিয়েছে। মানে এটাও কিন্তু ভুলবশত কিন্তু ঢুকে আমার কিন্তু ভালোই হলো, কেন খুব সুন্দরভাবে কিন্তু পুজো মণ্ডপ কিন্তু সাজানো হয়েছে। মানে রীতিমতো আমি কিন্তু চমকে গেছি, এত সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। তো ওই মেন রোড থেকে ডান দিকে আসলে বলাকা পাবে, বলাকা থেকে কিন্তু সোলরপল্লির মেন গেট দিয়ে ঢোকা যায়। আর আমি আগের বছর তোমাদের দেখেছিলাম সেটা পেছনের রাস্তা দিয়ে স্টেশন দিয়ে দেখেছিলাম, তো এইটা থেকে যাওয়াই বেটার। দেখো মাতৃ প্রতিমাকে একটা ফ্রেমের মধ্যে করে খুব সুন্দর করে সাজানো হয়েছে, যে এরকম দেখা যায় না চট করে, খুবই সুন্দর লাগলো। এই পুজো মণ্ডপ দেখে আবার মেন রোড থেকে দেখতে পাচ্ছে ওইভাবে সোজা যাবে, সোজা যাওয়ার পরে কিন্তু দেখবে বাঁ দিকে একটা গলি ঢুকে যাচ্ছে, ওই গলি দিয়ে পুরো সোজা চলে গেলেই সোলরপল্লির মেন গেট দিয়ে ঢুকতে পারবে। আগের বারে আমি দেখিয়েছিলাম স্টেশনের পেছনের রাস্তা দিয়ে, তো এইটা ভালোই রাস্তা পেয়ে গেলাম মেন রোড দিয়ে। দেখো এই বছরের কিন্তু রাজস্থানের উমেদ ভবনের থিমে কিন্তু পুজো মণ্ডপ করেছে, অসাধারণ লাইটিং টাইটিং দিয়ে কিন্তু খুবই সুন্দর পুজো মণ্ডপ করেছে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কিন্তু একবেলায় ভালোই কিন্তু মোটামুটি পুজো মণ্ডপগুলো ঘোরা হয়ে গেলো। এছাড়াও অনেক পুজো মণ্ডপ থাকতে পারে যেটা কিন্তু আমি যাইনি,
সামনের বছর চেষ্টা করবো আরেকটু যাওয়ার। তো দেখতে পাচ্ছি এখন মানে মাতৃ প্রতিমা দেখতে ভেতরে ঢুকছি, খুবই সুন্দরভাবে কিন্তু ছাদটা করেছে, ভেতরের পরি মানে আমেজটাও খুব সুন্দর। মাতৃ প্রতিমা এখানে কিন্তু সাবেক ইয়ানা, এটা দেখে দেখতে পাচ্ছি আমরা স্টেশনের মেলার ভেতর থেকে গিয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের ওপরে উঠবো, যেটা শিয়ালদার দিকে মুখ করে। দেখো কী সুন্দর, স্টেশন থেকে স্টেশনে চলে গেলাম। কিন্তু আগেরবারে কিন্তু আমি কী করেছিলাম, পুরো ঘুরে এসে স্টেশনে উঠে মাথায় এসে তারপরে দেখেছিলাম। তো ওইটা একটু খাটনি বেশি হয়ে গেছিলো, তার থেকে এটাই বেটার মেন রোড দিয়ে ঢুকে আরামসেই কিন্তু দেখে মেলার পেছন থেকে গিয়ে স্টেশনের উপর উঠে গেলাম। তো এইটাই কিন্তু তোমাদের সব থেকে সুবিধা হবে। তো এটা প্রত্যেক বছর এরকম থিমেই কিন্তু তোমরা পুজো মণ্ডপ দেখতে পাবে। মায়ের আগমন সিরিজের কিন্তু 11তম পার্ট কিন্তু এখানেই শেষ করলাম, এবং মানে কলকাতা বলা যাবে না, কারণ আজকে কিন্তু কাঁচড়াপাড়ায় গিয়ে কিন্তু পুজো মণ্ডপগুলো দেখিয়েছিলাম। আর বলেছিলাম যে অবশ্যই কিন্তু দশমীতে আমি চিন্তাভাবনা করছিলাম যে একটাও বাইরে গেলাম না, শুধু কলকাতা করে গেলাম, লাস্টে শুধু বনগাঁ আর কল্যাণী গেছিলাম। তাই জন্য ভাবলাম দশমীর দিনে অন্তত কাঁচড়াপাড়াটা করে আসি, কেন অনেকেই কিন্তু আগের বছরে কাঁচড়াপাড়া পুজো মণ্ডপগুলো দেখেছিলো। তাই আজকে দশমীতে গিয়ে কাঁচড়াপাড়ার পুজো মণ্ডপগুলো দেখলাম, এবং দু তিনটে কিন্তু এক্সট্রাও কিন্তু পুজো মণ্ডপ আবিষ্কার করলাম। তার মধ্যে থেকে একটা বেরিয়ে গেল লাইট অ্যান্ড সাউন্ড শোর, ওইটা ওই মহাকাল। তো যাই হোক, এটাই কিন্তু শেষ পার্ট দশমীতে, আর দশমীর পর কোনো পার্ট আসছে না। তো মায়ের আগমন সিরিজ এখানেই শেষ করলাম, 11টা পার্টে কিন্তু শেষ করলাম। আরও কিছু কিছু পুজো মণ্ডপ বাদ চলে গেলো, চেষ্টা করেছিলাম করার, যেগুলো বাদ চলে গেলো সেটা হচ্ছে খিদিরপুর এরিয়া, করতে পারলাম না। আর বাদ চলে গেলো হচ্ছে আমার কিছু এদিক ওদিক যাওয়ার কথা ছিল, সেগুলো হলো না। কিন্তু দেখো সব কভার করা যায় না, চেষ্টা করেছি, রাতের এডিট করা, ভোরে ওঠা, এইভাবে মানে অনেক খাটনি হয়ে গেছে। ও যতগুলো পাঠ করেছি আশা করি সবকটাই তোমাদের ভালো লেগেছে। আপকামিং আরও পুজো আসছে, সেইগুলোরও ব্লগ দেওয়ার চেষ্টা করব। তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো যে প্রত্যেকটা পুজো মণ্ডপই চেষ্টা করি, মানে প্রত্যেকটা পুজোই চেষ্টা করি দূর দূরান্ত হোক তোমাদেরকে সেই খবরগুলো দেওয়া। ঠিক আছে, তো যাই হোক, শুভ বিজয় সবাইকে। এবং এতদিন ধরে আমার ভিডিওগুলো সেরকম ভিউ না হলেও যে কজনই দেখেছো সবাইকে ধন্যবাদ। প্রথম থেকে যে তৃতীয়া থেকে যে শুরু করেছি একদম দশমী পর্যন্ত সবাই দেখেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সামনের বছর চেষ্টা করব যে আরও ভালো থেকে বেটার কিন্তু পুজো পরিক্রমা ব্লগ দেওয়া। আর শুরুটা কল্যাণী দিয়ে স্টার্ট করেছিলাম, শেষটা কাঁচড়াপাড়া দিয়ে শেষ করলাম, মাঝখানে কলকাতাই বেশি হয়ে গেছে। তো এত অব্দি ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমক ভিডিওর আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো আপাতত কিন্তু পুজো ব্লগ এখানেই শেষ, এবার ব্যাক টু ব্যাক কিন্তু আবার ফুড ব্লগ ট্রাভেল ব্লগ তো আসতেই থাকবে, আবার মাঝখানে পুজো টুজো আসছে আবার এদিক ওদিক করে, তো সেগুলোরও কিন্তু ভিডিও আসতেই থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে, চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছি।